এবছর মেট্রিক আর ছোট মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা দিয়ে বাবা এবছর এক বিগ ব্রেকিং নিউজ গুরুত্বপূর্ণ খবর ইতিমধ্যে মেট্রিক আর হাই সেকেন্ডারি ফাইনাল পরীক্ষালে মুখ্যমন্ত্রী এক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে কি আছে হবি কি কেটি ভিডিও জড়িত বিস্তারিত জানাবলে চেষ্টা করিম তার আগত মোর এটা হরো রিকোয়েস্ট থাকিব চ্যানেল নতুন হলে চ্যানেলটো সাবস্ক্রাইব করিবলে না পারিব এবার পরীক্ষাক লয় না থাকিব কোনো বিভ্রান্তি মার্চ মাহতে অনুষ্ঠিত হব মেট্রিক আর হাই সেকেন্ডারি পরীক্ষা ছাত্র ছাত্রীয়ে ভ্যাকসিন লয় নিরাপদে দিব পারিব পরীক্ষা আর মুখ্যমন্ত্রী মন্তব্য করেছে ভ্যাকসিন লওয়ার পাছত পরীক্ষা দিব পারিব ছাত্র ছাত্রী সকল অভিভাবক সকলে চিন্তা করা কোনো প্রয়োজন নাই 15-18 বছরের কিশোর কিশোরী আরম্ভ হয়েছে ভ্যাকসিন প্রদান প্রক্রিয়া আর এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কি মন্তব্য করেছে চাও আমার ছাত্র ছাত্রী সকল আমি ভ্যাকসিনেশন করি যাতে এপ্রিল মাহত যেটা পরীক্ষা আসব মার্চ মাহত পরীক্ষা আসব এই কোয়েশ্চন তো না থাকে যে এবার পরীক্ষা ভবনে নহয় বিকজ উইল রিমেইন সেফ আর সকলে যাতে আমি এটা দিব পারি দেউতাক মাকে ভয় করার কোনো কারণ নাই বেজিটোর কারণে কারণ অসমত 3 কোটি 76 লাখ লোকে ভ্যাকসিনেশন হয়েছে উইদাউট এনি অ্যাডভার্স ইম্প্যাক্ট পুরো গই গই আমার ছাত্র ছাত্রী সকলক আমি ভ্যাকসিনেশন করি যাতে এপ্রিল মাহত যেটা পরীক্ষা আসব মার্চ মাহত পরীক্ষা আসব এই কোয়েশ্চন তো না থাকে যে এবার পরীক্ষা ভবনে নহয় বিকজ উইল রিমেইন সেফ আর সকলে যাতে আমি এটা দিব পারি দেউতাক মাকে ভয় করার কোনো কারণ নাই বেজিটোর কারণে কারণ অসমত 3 কোটি 76 লাখ লোকের ভ্যাকসিনেশন হয়েছে উইদাউট এনি অ্যাডভার্স